বাবা তুই বিয়ে করবি বলে মেয়ে খুঁজছিলি না? দেখ এই মেয়েটা দেখ, কই? আরে এদিকে আয়, তবে না দেখতে পাবি কানা মদন। কিরে এটা কেমন আছে, চলবে? হ হ, এটা ভালো আছে, চলবে চলবে। এটা কার সাথে ভালো বানাবে বলতো, তোর সাথে না আমার সাথে না চিন্তার সাথে, যার সাথে বলবি। বাবা আমাকে চাবড়া লিগে নে। এই আমি তখন থেকে তোকে কিছু বুঝাচ্ছি আর তুই এখানে সিগারেট টানছিস। হ্যাঁ আবার মস্তানে দেখো, এত কিছু বলার পরও এখনো সিগারেটটাকে মুখে নিয়ে রেখেছে। এই ফেল ওটাকে ফেল। আমি এতক্ষণ ধরে কি বললাম বলতো? হ্যাঁ বাবা কি বললি? দেখ চিন্তা আসছে, কি বলছে দেখ। ঝন্টুদা তোমরা এখানে ঝগড়া করছো আর ওইদিকে দেখো কালুর বিয়ে হয়ে গেল। কি বাবা কার সাথে বিয়া হলো রে? হ্যাঁ কোনো নিমন্ত্রণ নাই, কোনো প্যান্ডেল নাই, কোনো গান বাজনা নাই, কোনো খাওন দাওন নাই, বিয়ে হয়ে গেল। হ্যাঁ মিছা কথা বলি নাই, কালু আর কালুর বাপে মিলা বিটি ছিল দেখতে গিয়েছিল, আর সেই সময় কালুর চাকরির রেজাল্টটা চলে এসেছে। কালু চাকরি পেয়ে যাওয়ার সাথে সাথেই কোনে পক্ষ বলে আর দেরি করে লাভ নাই, শুভ কাজে দেরি কিসের, বিয়েটা সেরে নাও। এই বাবা তুই বউটাকে দেখেছিস না খালি উড়া কথাই এসে আমাদেরকে শোনাচ্ছিস? ওইসব কথা এখন রাখ। হ্যাঁ চিন্তা, কালুর বউটা কেমন হয়েছে, মানে দেখতে কেমন? তোর তো শুধু ওই ধান্দা, লোকের বউটা কেমন হয়েছে তোর তো শুধু লোকের বউয়ের দিকেই নজর। হ্যাঁ আমার আছে বলেই আমি নজরটা দিই, তোর তো নাই। আছে কি নাই তো তোর? এই বাবা কি নাই? চোখ তোর তো নাই, দেখার মতো তোর তো চোখ নাই, ওই জন্যই তো তুই খোঁজ নিস না। চল তো চিন্তা, দেরি করে লাভ নেই, চল কালুর বউটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ই বাবা দাঁড়া রে, আমি যাবো রে। তাহলে তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। কোল্ড ড্রিঙ্কস? ঠান্ডা হয়ে কোল্ড ড্রিঙ্কস আবার কবে থেকে গরম হতে লাগলো? মানে ওই হলো আর কি, আমি নিয়ে আসি। হ্যাঁ বাবা রে, বিটি ছেলেটা কি সুন্দর দেখতে রে, মনে হচ্ছে পাহাড় থেকে যেন অপ্সরা নেমে এসছে রে। ঝন্টুদা ওটাকে পাহাড় থেকে বলে না, ওটাকে বলে স্বর্গ থেকে। যে যাই হোক চিন্তা, তুই একবার ঘরকে যা, ঘরে গিয়ে বল মাকে বরণ ডালা সাজাতে। মাকে বলবি ঝন্টুদা বৌদিকে সাথে করে নিয়ে ঘর আসছে, তুমি বরণ ডালা সাজাও। কি হলো রে চিন্তা? হ্যাঁ কথা বলছিস না কেন, কথা বল না গো। কোনো রকম এখানে কোল্ড ড্রিঙ্কস আরে কিছু পেলাম না। বেটা কালু এখানে কি করছে রে? হ্যাঁ শালা আমি যেদিকে নজর দেবো সেদিকেই সবার নজর চাই। এই দেখছিস কি? হ্যাঁ হা করে দেখছিস কি? যা কালুকে গিয়ে বল ওয়ার কাছ থেকে সরে দাঁড়াতে। হবে নাই। কেন হবে নাই কেন? ও বুঝতে পেরেছি, তুই ওয়াকে বলতে ভয় পাচ্ছিস, দাঁড়া তাইলে আমি বলছি। বাবা ওইটা কি কালুর সাথে কালুর বউ নাকি রে? হ্যাঁ কি বলছিস রে, ওইটা কালুর বউ? হ্যাঁ ওইটা কালুর বউই বটে। এই তুমি এত হিরো গেম আছো কেন? ভেবো না আমি তোমাকে দেখে বিয়ে করেছি, তোমার চাকরি দেখে আমি তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ জানি জানি, অত বারবার মনে করাতে হবে কেন? এ ভগবান, এটা তোমার কেমন বিচার হচ্ছে ভগবান? কালুর মতো একটা ছেলে, কালু কালু মানে কালো, কুচকুচা কালো, যাতে রাতের অন্ধকারে দাঁড়ায় থাকলে দেখতে পাওয়া যায় না, কালো কুচকুচা কালো, ওর মতো একটা ছেলে এত সুন্দর বউ পেয়ে গেল, আর আমরা ভালো আছি না, তোরা এসব টোনটিটকারি করছিস কেন? হ্যাঁ রে কালু, তুই তো মাধ্যমিকে ছিল, উচ্চ মাধ্যমিক দিতে পারিসনি, তারপরে আর কোনো পড়াশোনা নাই, তুই কি করে এত সুন্দর বউ পেলি? এই আমাকে কি তোরা মারবি নাকি? হ্যাঁ এই এই কালো, তুই যা করেছিস করেছিস, কিন্তু বিয়ের পার্টিটা দিলি নাই, এটা কিন্তু তুই গেদে খারাপ করলি। এই পেটুক শুধু খাওয়া নিয়ে পড়ে রয়েছে, আমি ভাবছি অন্য কিছু আর ওর পার্টি চাই। কালো ভাইটি আমার, তুই আমাকে বল তুই কি করে ফেলি? ভাই তুই এরকম বলিস না, আমি সরকারি চাকরি দিয়ে বউ পেয়েছি। না 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 না, এটা ঠিক হলো নাই, ভগবান আমাদের সাথে না ইনসাফি করছে। সাল্লা আমরা এত পড়েছি, পরীক্ষায় এত এত নাম্বার পেয়েছি, পরীক্ষায় পাস করেছি, তবু সাল্লা চাকরি হলো নাই। চিন্তা ঠিক বলে নাই বল।
আর এই সব পরীক্ষাতে ফেল করে চাকরি পেয়ে গেল, আবার চাকরি পেয়ে সুন্দরী বউ পেয়ে গেল। এই উল্টা পাল্টা কথা বলিস না, আমি সরকারি চাকরি পেয়েছি। হ্যাঁ সেই, তোর মতো কপাল থাকলে আমারও এরকম সুন্দরী বউ থাকতো বুঝলি, তোর সাথে তো ভুল করে বিয়ে হয়ে গেছে। ভদ্র ভাবে কথা বলবেন, উল্টা পাল্টা কথা বলবেন নাই। হ্যাঁ সেই তো, আমরা দেখতে ভালো হলে কি হইবে, আমাদের বংশ ভালো হলে কি হইবে, আমরা পরীক্ষায় ভালো নাম্বার পেলে কি হইবে, আমরা সরকারি চাকরি পাই নাই তাই আমরা অভদ্রই বটে। দূর 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 দূর, সারা জীবনটাই বেকার। কেঁদো না, তুমি পরীক্ষাতে পাস করেছো, তোমারও চাকরি হবে কি হবে, আর তুমিও সুন্দরী বউ পাবে। ঝন্টু কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদতে কি মন যাচ্ছে, শুধু একটা কথাই মাথায় ঘুরে ঘুরে আসছে। আচ্ছা কালুর বউ, তুমি ইয়াকে কি দেখে বিয়ে করলে? না আছে ইয়ার কোনো গুণ, না এ আছে শিক্ষিত, না ইয়ার আছে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে রূপ। আচ্ছা রূপের কথা বাদই দিলাম, তুমি ইয়াকে তাহলে কি দেখে বিয়ে করলে? তোমার মতো সুন্দরী বিটি ছেলেকে তো আমার মতো ছেলের সাথে, মদনার মতো ছেলের সাথে, চিন্তার মতো ছেলের সাথে, এরকম ছেলের সাথেই ভালো মানে, তাহলে তুমি ইয়াকে কি দেখে বিয়ে করলে গো? বলি দাদা, ভদ্রভাবে কথা বলবেন। আমার কালুর কোনো গুণ না থাকতে পারে, আমার কালুর শিক্ষিত না হতে পারে, আমার কালুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকতে পারে, আমার কালুর রূপে সুন্দর না হতে পারে, কিন্তু আমার কালুর কাছে একটা সরকারি চাকরি আছে। আছে তোমাদের কাছে? বলি সরকারি চাকরিটাই কি সব? হ্যাঁ এখনকার যুগে সরকারি চাকরিটাই সব, সরকারি চাকরি মানে সেফ লাইফ। ভালো, তাহলে এ জন্মে আমার আর বিয়া হলো নাই। সরকারি চাকরি খোঁজো তাহলে তোমারও বিয়া হবে। বলি এই জন্যই তো বললাম এ জন্মে আমার আর বিয়ে হবে নাই, কারণ এতগুলো চাকরির পরীক্ষা দিয়েছি, পাস করেছি সবেই, কিন্তু ইন্টারভিউতে আমি ফেল। আর না জানি তোমার এই কালু কি ভাগ্য নিয়ে এসেছে, মাধ্যমিক পরীক্ষায় ফেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি, কিন্তু সে এখন সরকারি চাকরি পেয়ে গেছে। কিন্তু কি করে হয়, মাধ্যমিকে ফেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিতে পারেনি, তাহলে সরকারি চাকরি পেল কি করে? ও আমার তো জিজ্ঞাসা করাই হয় নাই। তা কালু তুই কি চাকরি পেয়েছিস রে? বেটা কোনো চাকরিই পাই নাই, কোন স্টুডিওতে গিয়ে কোন আইপিএস অফিসারের ওপর নিজের ঠোবড়াটা বসায় নিয়েছে, দিয়ে সেই ছবিটা বিটি ছিলা ঘরে দেখাইছে, দিয়ে বিয়ে করে নিয়েছে। বাহ বেটা বাহ, এই না হলে কালের বুদ্ধি। হাসিস না, তুই জেলে যাবি, বিটি ছেলের বাবাকে ঠকাইয়া তুই বিয়ে করেছু, তোকে পুলিশে ধরে নিয়ে যাবে। ঝন্টু আমাকে বাঁচা। বৌমা তুমি কাঁদছো কেন? তোমার তো কিছু হবে নাই। এবারে আমার কি হবে? কি আর হবে, সোজা সবটা বাপের বাড়ি চলে যাও, তোমার কালো তত এনে সরকারি আদর খেয়ে আসুক।